ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা বীজগণিতের প্রাথমিক ধারণার দ্বিতীয় পর্ব আজ আগের পর্বে সংখ্যারেখা সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম কিন্তু সংখ্যারেখা সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই পর্বেই তোমরা দেখতে পাবে সংখ্যারেখা কাকে বলে না আগের অধ্যায় আমরা বলেছিলাম যে রেখার সাহায্যে আমরা কোনো সংখ্যার অবস্থান নির্ণয় করতে পারি তাকে আমরা বলি সংখ্যা রেখা যে রেখার সাহায্যে আমরা কোনো সংখ্যার অবস্থান নির্ণয় করতে পারি তাকে আমরা বলি সংখ্যা সংখ্যা রেখা আঁকার জন্য তোমরা পেন্সিল আর বড় স্কেল নেবে পেন্সিল দিয়ে তোমরা স্কেল দিয়ে এরকম একটা সরল লেখা অঙ্কন করবে সরল লেখা যেহেতু দুদিকে তিরচিহ্ন অসীম পর্যন্ত বিস্তৃত তাই দুদিকে তীরচিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি যে একটা সরল লেখা আঁকার পর মাঝখানে কি করবে তোমরা একটা জিরো কারণ সংখ্যারেখার ঠিক মাঝখানে আছে জিরো এই সংখ্যারেখার ডান দিকটা হচ্ছে প্লাস আর দিকটা হচ্ছে মাইনাস সংখ্যারেখার ডান দিকটাকে বলে প্লাস আর দিকটাকে কি বলে বাঁ দিকটাকে বলে মাইনাস অর্থাৎ ডান দিকটা হচ্ছে ধনাত্মক আর দিকটা হচ্ছে ঋণাত্মক এইদিকে সমান দূরত্বে ঘর করে যাবে সমান দূরত্বে যতগুলো তোমার প্রয়োজন ততগুলো সমান দূরত্বে ঘর করবে সমান দূরত্বে ঘর করবে এইদিকেও সমান দূরত্বে এইটা প্লাস ওয়ান তারপরে আমি অন্য কালই ব্যবহার করি তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে প্লাস ওয়ান এটা প্লাস টু এটা হচ্ছে প্লাস থ্রি এটা প্লাস ফোর প্লাস ফাইভ এরকম এইভাবে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে যাবে তাহলে দেখো তোমরা এটা হচ্ছে প্লাস ফাইভ প্লাস সিক্স এইভাবে চলবে তাহলে তোমরা বলছো এই যে প্লাস মানে এগুলো ধনাত্মক আমরা দেখো আগের পর্বে যারা দেখেছো আগের পর্বের ক্লাস যারা করেছ তারা দেখেছ ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যা শূন্য অপেক্ষা বড় তাদেরকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে আর যে সমস্ত সংখ্যা শূন্য অপেক্ষা ছোট তাদেরকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে এখন দেখো এইগুলো হচ্ছে শূন্যর থেকে বড়। এগুলো এই দিকে গেলে এই থেকে শূন্য থেকে আমি যদি এই দিকে যাই তাহলে সংখ্যা কি হবে বাড়বে সংখ্যা বাড়বে সংখ্যা বাড়বে আর যখন আমরা এই দিকে যাব তখন কি হবে সংখ্যা কমবে সংখ্যা কি হবে কমবে সংখ্যার মান কমবে তোমরা যদি বলো পাঁচ বড় প্লাস ফাইভ বড় তার থেকে প্লাস ফোর ছোট তার থেকে প্লাস থ্রি ছোট তার থেকে প্লাস টু ছোট তার থেকে প্লাস ওয়ান ছোট তার থেকে জিরো ছোট জিরোর থেকে মাইনাস ওয়ান ছোটো মাইনাস ওয়ানের থেকে মাইনাস টু ছোটো মাইনাস টু এর থেকে মাইনাস থ্রি ছোটো দেখো সংখ্যার ধারণাটা ভালো করে নাও এখানে মাইনাস এক আর এটা দেখো প্লাস এক প্লাস এক যদি আমরা ডান দিকে যাই মাইনাস একটাকে আমরা বলবো বাঁ দিকে তাহলে এখানে আমরা শুধুমাত্র দিক বোঝাচ্ছি প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখো জিরো থেকে এটাও এক ঘর গিয়েছে আর জিরো থেকে এটাও এক ঘর গিয়েছে কিন্তু এটা ডান দিকে এক ঘর এটা বাঁ দিকে এক ঘর আবার দেখো মাইনাস ওয়ান হলো আবার দেখো প্লাস টু এটা জিরো থেকে দু ঘর গিয়েছে ডান দিকে মাইনাস টু জিরো থেকে গিয়েছে মা দিকে দু ঘর তাহলে আমরা এই প্লাস মাইনাস দিয়ে দিক বা বিপরীত অবস্থাটা বোঝাচ্ছি কোন অবস্থার বিপরীত অবস্থা বোঝাতে আমরা প্লাস মাইনাস এই চিহ্নগুলো ব্যবহার করি তাহলে শূন্য কি করেছে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যার মাঝখানে দাঁড়িয়ে দুটো সংখ্যার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করেছে শূন্য শূন্য কিন্তু নিজে কি নয় কোনো চিহ্নযুক্ত সংখ্যা নয় শূন্য হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যেটা চিহ্নবিহীন তাহলে শূন্যর ডান দিকটাকে আমরা বলবো ধনাত্মক বাঁ দিকটা ঋণাত্মক তাহলে বলো মাইনাস চার বড় না মাইনাস পাঁচ বড়ো দেখো মাইনাস চার বড়ো তার থেকে মাইনাস চার পাঁচ ছোটো তার থেকে মাইনাস ছয় আরও ছোটো তার থেকে মাইনাস সাত আরও ছোটো এইভাবে কিন্তু আস্তে আস্তে কি হবে সংখ্যাগুলো ছোট হতে হতে লাগবে বোঝা গেছে না বোঝা যায়নি তাহলে আমরা কি বলছি এদিকে গেলে সংখ্যা বাড়বে এদিকে গেলে সংখ্যা কমবে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এগুলো বাড়বে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো কমবে এবার আমি একটু আগে বলছিলাম যে প্লাস টু আর মাইনাস টু এটা জিরো থেকে ডান দিকে দুঘর গিয়েছে এটা জিরো থেকে বাঁ দিকে দুঘর গিয়েছে শুধুমাত্র কী বোঝাচ্ছে দিক বোঝাবার জন্য আমরা প্লাস মাইনাস ব্যাপারটা ব্যবহার করছি এবারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরম মান পরম মান কাকে বলে পরম মান পরম মান হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যার নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বর্জিত নিয়ন্ত্রিত সংখ্যা কি বলছি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বর্জিত বর্জিত মানকে মানকে পরম মান বলে যেমন পাঁচ ফাইভ মাইনাস প্লাস সেভেন এর পরম মান সেভেন মানে চিহ্নটা বাদ দিয়ে চিহ্ন বর্জিত মানকে নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বর্জিত মানকে সংখ্যাটির কি বলে পরম মান বলে মাইনাস ফাইভ তাকে আমি মাইনাসটাকে যদি বাদ দিয়ে লিখি তাহলে ফাইভ আবার প্লাস সেভেন তাহলে প্লাসটাকে বাদ দিয়ে লিখলে সেভেন তাহলে মাইনাস ফাইভের মান হচ্ছে ফাইভ আর প্লাস সেভেনের পরম মান হচ্ছে সেভেন এবারে আমরা দেখব নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে আর যে সংখ্যা মান অভিমুখ দুই নির্দেশ করে যে সংখ্যা মান এবং অভিমুখ দুটোই বোঝায় তাদেরকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলি যেমন প্লাস দু মিটার পূর্ব দিকে বা মাইনাস পাঁচ কিমি উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকে বা আমরা বলতে পারি মাইনাস দশ কেজি ওজন বৃদ্ধি হ্যাঁ এগুলো কি হচ্ছে এইগুলো মান অভিমুখ দুটোই নির্দেশ করে ওজন বৃদ্ধিটা কোন দিকে নিচের দিকে মানে মাইনাস দশ কেজি ওজন বৃদ্ধি মানে দশ কেজি ওজন হ্রাস তাহলে এইগুলোকে আমরা কী বলতে পারি নিয়ন্ত্রিত সংখ্যা এগুলোকে আমরা বলবো নিয়ন্ত্রিত সংখ্যা যে সংখ্যার মান এবং অভিমুখ দুই নির্দেশ করে তাদেরকে আমরা বলবো নিয়ন্ত্রিত সংখ্যা যেমন প্লাস মাইনাস আমি একবার এখনই বলছিলাম তোমাদেরকে যে প্লাস মাইনাস দিয়ে আমরা শুধুমাত্র ডিরেকশন মানে অভিমুখ বোঝাই তাহলে প্লাস দু মিটার পূর্ব দিকে মাইনাস পাঁচ কেজি উত্তর দিকে বা মাইনাস দশ কেজি ওজন বৃদ্ধি এইগুলোকে আমরা কি বলবো নিয়ন্ত্রিত সংখ্যা বলবো এইবারে দেখো তোমরা কাকে বলে কাকে বলে রাশি রাশি হচ্ছে একক যুক্ত সংখ্যাকে রাশি বলে ভালো করে বোঝো একক যুক্ত সংখ্যাকে রাশি বলে একক যুক্ত সংখ্যাকে রাশি বলে রাশি বলে যেমন দু মিটার এখানে কিন্তু কোনো অভিমুখ বোঝাচ্ছে না শুধু দু মিটার একক আছে দেখো মিটারটা হচ্ছে একক তাহলে দু মিটার হচ্ছে একটা রাশি আমি বলতে পারি তিন গ্রাম তাহলে তিন গ্রামটা হচ্ছে একটা রাশি দু মিটার একটা রাশি কারণ একক আছে আর সংখ্যা আছে আবার গ্রাম আর সংখ্যা আছে এটাকে আমরা কি বলছি রাশি বলছি একক যুক্ত সংখ্যাকে কি বলে রাশি বলে বোঝা রাখা বলে বলছে দুটি বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যার দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যার পরম মান সমান হলে তাদের বিপরীত সংখ্যা বলে মানে প্লাস ফাইভ এর বিপরীত সংখ্যা কি হবে প্লাস ফাইভের বিপরীত সংখ্যা ফাইভ এর বিপরীত সংখ্যা হবে কি আমার বিপরীত সংখ্যা হবে মাইনাস ফাইভ বিপরীত সংখ্যা হবে মাইনাস ফাইভ তাহলে দেখো কী বলেছে দুটো বিপরীত চিহ্নযুক্ত এই বিপরীত চিহ্ন এই যে প্লাস একটা মাইনাস একটা প্লাস ফাইভের পরম্মাণ ফাইভ মাইনাস ফাইভের পরমাণও ফাইভ তাহলে পরমাণ সমান দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের মান কি মান সমান তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বিপরীত সংখ্যা বলবো তাদেরকে আমরা কি বলবো বিপরীত সংখ্যা বলবো বোঝা গেছে তাহলে প্লাস ফাইভের বিপরীত সংখ্যা মাইনাস ফাইভ ঘুরিয়ে আমরা বলতে পারি মাইনাস ফাইভ এর বিপরীত সংখ্যা কি হবে প্লাস ফাইভ মাইনাস ফাইভ এর বিপরীত সংখ্যা আমরা কি বলবো এর বিপরীত সংখ্যা আমরা বলবো প্লাস ফাইভ এই হচ্ছে তোমাদের বিপরীত সংখ্যা বোঝা গেছে পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে বলতে কি বোঝো বলতে বোঝো বোঝো কিমি উত্তর দিকে এটা বলতে কি বোঝো তার মানে কি মাইনাস পাঁচ কিমি তার মানে আমি উত্তর দিকে যাইনি আমি কোন দিকে গিয়েছি প্লাস পাঁচ কিমি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এটা বলতে আমরা কি বুঝবো প্লাস পাঁচ কিমি দক্ষিণ দিকে তাহলে বলতে বোঝো যদি বলে তাহলে দেখো তুমি কি করবে যে যেটা চিহ্ন আছে সেই চিহ্নটাকে উলটিয়ে দেবে আর এখানে যে রাশিটা থাকবে উত্তর দিক বা বৃদ্ধি বা হ্রাস এরকম যেটা থাকবে আমি কয়েকটা বিপরীত শব্দ লিখে দেবো পরে তো এগুলো বিপরীত শব্দ তোমরা জানো উত্তর দিক তার বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ দিক তাহলে উত্তর দিকের বিপরীত অপোজিটে আমরা যাব দক্ষিণ দিক প্লাস পাঁচ কিমি দক্ষিণ দিকে আমরা যাব। তোমাদের দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি তোমরা কি করবে মাইনাস দশ ডিগ্রি উষ্ণ মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি তোমরা কি করবে প্লাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস এটা করবে প্লাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস বোঝা গেছে এটা হচ্ছে বলতে কি বোঝো আর একটা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত রাশি লেখক কি বলতে পারে বিপরীত রাশি লেখ বিপরীত রাশি লেখ যদি তোমাকে বলে প্লাস পাঁচ কিমি পূর্ব দিকে এটা দুটো উত্তর হবে একটা হচ্ছে এখানে মাইনাস পাঁচ কিমি পূর্ব দিকে হবে একটা এটা করলে এটা করবে মাইনাস পাঁচ কিমি পূর্ব দিকে এটা একবার চেঞ্জ করলে এখানে দুটোই চেঞ্জ করছিলাম আর একবার করবে কি মাইনাসটা প্লাসই থাকবে এটা প্লাসই থাকবে প্লাস পাঁচ কিমি পশ্চিম দিকে তাহলে এটার দুটো উত্তর হবে এগুলো দুটো উত্তর থাকবে একটা হচ্ছে সাইনটাকে একবার চেঞ্জ করে উত্তর করব আর একবার সাইনটাকে আগে রেখে দেবো সাইনটাকে আগে রেখে দেবো নে পূর্ব দিকটাকে পশ্চিম দিক যেমন আবার দেখো তাহলে দুটো উত্তর হলো এখানে কটা উত্তর হলো দুটো উত্তর হলো যেমন দেখো আবার দেখো আমরা যদি বলি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি তাহলে এর উত্তর হবে দুটো কি না প্লাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বিপরীত রাশি হ্যাঁ আর কি হতে পারে আর হতে পারে মাইনাস দশ ডিগ্রি উষ্ণতা হ্রাস তাহলে দেখো একবার কী করছি আমরা সাইনটাকে চেঞ্জ করছি আর একবার এই উষ্ণতা বৃদ্ধি হ্রাস বা পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এইগুলোকে আমরা একবার করে চেঞ্জ করে নিচ্ছি বোঝা গেছে এই হচ্ছে আমাদের বিপরীত রাশি বলতে কী বোঝো নিতে প্রাথমিক ধারণার দ্বিতীয় ভাগের এই ছিল তোমাদের আলোচনা সংখ্যা রেখা ঠিক আছে নিয়ন্ত্রিত সংখ্যা এইগুলো সম্বন্ধে রাশি বিপরীত সংখ্যা মান সম্বন্ধে তোমরা জানলে হ্যাঁ তারপরে খুব শীঘ্রই তোমাদের জন্য তৃতীয় পর্ব আসছে দেখতে পাবে তৃতীয় পর্বতে কি কি রয়েছে আজ এই পর্যন্তই